আমরা সাধারণত ম্যাথ করি না আই মিন আমি ম্যাথ করাই না তবে ভিডিওতে বাট স্টিল আই থিঙ্ক উই নিড টু ফিল সাম ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যাজ ওয়েল কারণ ম্যাথ করে মজা আসে আসলে স্পেশালি তুমি যখন রিলেটিভ ভেলোসিটি নিয়ে ম্যাথ করবা তাই মজা আসে মজা আছে তাই ভাবলাম যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে চলা দু একটা ম্যাথ করাই যাক আমি তার পাশাপাশি গত ভিডিওতে বলে দিয়েছিলাম যে আসলে ম্যাথ করাবো সো দ্যাটস আই বেসিক্যালি আই হ্যাভ কাম হেয়ার উইথ আ লাভলি কোয়েশ্চেন অ্যান্ড

নর্থ দেখো এখানে গুরুত্বপূর্ণ কি আমাদের ট্রেনটা চলতেছে পূর্ব দিকে এবং আমার গাড়ি কার চলতেছে হচ্ছে নর্থ বা যাকে আমরা বলি হচ্ছে আসলে উত্তর দিকে এবং বোথ উইথ দ্য সেম স্পিড সো এখানে গুরুত্বপূর্ণ কথা কি যে আমাদের ট্রেনটা এবং গাড়িটা একই দ্রুতি নিয়ে চলতেছে আই মিন তাদের ভেলোসিটির মান এক সেটা কত সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘণ্টায় তিরিশ কিলোমিটার করে যায় এই 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 স্পিড নিয়ে চলতেছে হট হোয়াট ইজ অবজার্ভড স্পিড অর্থাৎ আমাদের কি চাইছে আমাদের আসলে এই অবজার্ভড স্পিড মানে কি কী বলছে দেখো হোয়াট ইজ অবজার্ভ স্পিড অ্যান্ড ডাইরেকশন অফ মোশন অফ কার অর্থাৎ আমাদের কারের এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের কার বা গাড়ি যেটা সেই গাড়ির অবজার্ভড স্পিড আচ্ছা অবজার্ভ স্পিড মানে হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড খুবই গুরুত্বপূর্ণ গাড়ির রিলেটিভ স্পিড অবজার্ভড স্পিড মানে রিলেটিভ স্পিড কেন কারণ হচ্ছে আমাদের যে প্যাসেঞ্জার এই প্যাসেঞ্জার কী বলছে দেখো টু দ্য প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন অর্থাৎ আমার প্যাসেঞ্জারের দ্বারা যে অবজার্ভ হয়েছে আমরা তা এর মানে কি আমরা ট্রেনটাকে অবজারভেশনের জন্য রাখছি অর্থাৎ আমাদের ট্রেনের মধ্যে যে প্যাসেঞ্জার আছে সে হচ্ছে গাড়িটার স্পিডকে অবজার্ভ করতেছে সো তার সাপেক্ষে অবজার্ভ স্পিড কত অর্থাৎ কার অবজার্ভ স্পিড ট্রেনের যাত্রীর সাপেক্ষে আমার গাড়ির গাড়ির মধ্যে গাড়ির যে স্পিড সেটা জানতে চাইছে তার মানে হচ্ছে ট্রেনের সাপেক্ষে আমাদের গাড়ির বা কারের রিলেটিভ স্পিডটা আমাদের বের করতে হবে রিলেটিভ গ্যালোসিটিটা বের করতে হবে এবং আমি রিলেটিভ স্পিডটা বের করার পাশাপাশি মানটা বের করার পাশাপাশি আমাদেরকে ডাইরেকশনও চাইছে যে আসলে কোন দিকে তো এই ক্ষেত্রে আমাদের কোনটা বের করতে হবে কারণ জানি আমরা ফিজিক্স আসলে যখন আমরা ডাইরেকশনের কথা বলি উই অলওয়েজ থিঙ্ক অফ দ্য অ্যাঙ্গেল রাইট অ্যান্ড ফর শিওর উইথ দ্য ভার্টিক্যাল লাইন হেয়ার হেয়ার ইন রাইট সো আমরা দেখব অঙ্ক করলে ভালো করে বুঝতে পারবো এবং মজাও পাবো সো ফার্স্টে বলি আমি একটা ডায়াগ্রাম যদি আঁকি ধরো এরকম এবং এর এই সাইডে আচ্ছা এর এই সাইডে হচ্ছে বেসিক্যালি আমি ধরে নিলাম ধরো এই সাইড হচ্ছে ইস্ট অর্থাৎ এই সাইড মানে কি পূর্ব এটা ওয়েস্ট বা পশ্চিম এবং এটা ধরলাম আমি নর্থ বা উত্তর এবং এটা হচ্ছে সাউথ রাইট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কি মানে এটা হচ্ছে দিকটা আমি দেখালাম যে আসলে কোনটা কোন দিক আই মিন তোমরা তো সবসময় জানো যে ইস্টের বিপরীত হয় ওয়েস্ট জাস্ট এইটা ঠিক থাকলেই হইলো আবার নর্থের বিপরীত সাউথ এটা ঠিক রাখলেই হইলো তুমি আসলে নর্থ সাউথ এই পাশেও লিখতে পারতা এই সাইডে এই সাইডে বাট এইটা তোমার মনে বুঝতে হবে যে আসলে নর্থের বিপরীতে সাউথ হয় ইস্টের বিপরীত ওয়েস্ট হয় তো এই বিষয়গুলো জাস্ট একটু মনে রাখবা এবং এখন আমরা ম্যাথ করতে যাব তো দেখো আমাদের ম্যাথে কি বলা ছিল ফার্স্টে আমাদের বলা ছিল যে একটা ট্রেন মুভ করতেছে ইস্ট বরাবর তো আমি এটা কি ইস্ট ধরছি ধরো আমি ধরলাম ট্রেনটা মুভ করতেছে এই এরকম ইস্ট বরাবর ইস্ট বরাবর রাইট এবং এখানে আর গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে কি গুরুত্বপূর্ণ কথা যে আমাদের গাড়ি গাড়ি মুভ করতেছে অর্থাৎ দুইটাই মুভ করতেছে রিলেটিভ ভ্যালোসিটির ব্যাপারটা আসার প্রথম যে কন্ডিশনটা ফিলফিল করতে হবে যে আমার মুভ করতেছে দুইটা দুইটা অবজেক্টই তো দেখো মুভ করতেছে নর্থ বরাবর আমরা এটাকে নর্থ ধরছি তো আমি ধরলাম ধরো এই বরাবর হচ্ছে আমাদের কার মুভ করতেছে অর্থাৎ নর্থ বরাবর এবং এটা কি এই বরাবর হচ্ছে আমার ট্রেন মুভ করতেছে তো এই কার এবং ট্রেন যে মুভ করতেছে এখন আমাদের যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা কি আমরা কিন্তু আগেই বলছি যে আমরা কি বলছি অবজার্ভ স্পেস মানে রিলেটিভ যে দ্রুতিটা হবে কার সাপেক্ষে প্যাসেঞ্জার ইন দ্য ট্রেন অর্থাৎ প্যাসেঞ্জার ইন দ্য ট্রেনের সাপেক্ষে প্যাসে ট্রেনের যে প্যাসেঞ্জার বা যাত্রী আছে তারা তার ট্রেনের মধ্যে থেকে আমাদের গাড়ির দেখো ডাইরেকশান অফ মোশন অফ কার অর্থাৎ আমার কারি গাড়ির যে অবজার্ভ স্পিড তো গাড়ির স্পিডকে কারা অবজার্ভ করছে গাড়ির মধ্যে যারা বসে আছে তারা না তারা তো না অবজার্ভ করছে হচ্ছে ট্রেনের যাত্রীরা ট্রেনের যাত্রীর সাপেক্ষে আমাদের গাড়ির যে স্পিড তো আমরা কি বলতে পারি আমরা কি নির্ণয় করব রিলেটিভ ভ্যালোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু ট্রেন এবং এটাকে এরকম দিয়ে দিলাম এই জন্য আমি ধরে নিলাম এদিক তো ট্রেন যাচ্ছে তাই এটাকে আমি ভিটি লিখলাম অর্থাৎ এই দিক বরাবর ট্রেনের যে ভেলোসিটি এবং এই এই ভ্যালোসিটিটাকে আমি লিখলাম ভিসি অর্থাৎ আমাদের গাড়ির যে ভেলোসিটি সো এখন আমি এটা সমান কি লিখতে পারি সকলেই যেন এটা সমান লেখা যায় ভিসি মাইনাস ভিটি এবং এখানে দেখো আমি এটাকে ভেক্টর বিয়োগের সাহায্যে যোগের সাহায্যে যদি করতে চাই বিয়োগের কাজটা তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি রাইট সো আমার ভিসি ভেক্টরের সাথে আমার মাইনাস ভিটি ভেক্টরের হচ্ছে যোগ করা লাগবে তো যেহেতু যোগ করা লাগবে তো এই ক্ষেত্রে আমরা কি করব আমাদের প্লাস ভিটি আমাদের হাতে আছে কিন্তু আমাদের কি লাগবে আমাদের হচ্ছে মাইনাস ভিটি লাগবে যেহেতু মাইনাস ভিটি লাগবে তাই আমরা এই বরাবর একটু বাড়াই নিব এবং এটাকে আমরা বলবো মাইনাস ভিটি তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো এইটা কিন্তু আমার কোন দিক এইটা হচ্ছে আমার ইস্ট তার মানে এইটা ওয়েস্ট এবং এইটা কি এইটা বলছিলাম নর্থ তার মানে আমাদের এইটা কি এটা হচ্ছে সাউথ রাইট এই দিকটা হচ্ছে সাউথ যাই হোক আমি জাস্ট দিকটা দিয়ে দিলাম তো এটা তো মাইনাস ভিটি কেন মাইনাস ভিটি বুঝছো কারণ কি আমি কোনো গ্রীষ্ম মাইনাস যখন নির্ণয় করতে চাই জাস্ট তার বিপরীত দিকে চলে যেতে হবে আমাকে তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল তো এখন আমি কি করব এই মাইনাস ভিটি এবং ভিসি এই দুইটার লব্ধি বের করা হচ্ছে আমার লক্ষ্য কারণ এই দুইটার যে লব্ধি হবে সেটাই তো এইটা মিন এইটাই তো এই দুইটা লব্ধি তো লব্ধি ভেক্টরটা হবে বেসিক্যালি এই দিক বরাবর আমি ধরে নিলাম যে লব্ধি ভেক্টরটা আসলে এই দিক বরাবর হলো কারণ লব্ধি তো এই দুইটার আমি যদি আসলে সামন্তরিক সূত্র ফলো করি মেনটেন করি তাহলে কিন্তু এরকমই হবে অর্থাৎ আমরা জানি কি আমরা যদি একটা সামন্তরিক বা একটা এরকম চতুর্ভুজ চিন্তা করি তাহলে তার যে কর্ণ সে কর্ণ বরাবরই তো হবে বেসিক্যালি তো সেই বরাবর যে হবে তো কর্ণ বরাবর আমি চিন্তা করলাম এরকম হলো তো এখান থেকে দেখো আমাদের দুইটা ভেক্টরের মাই ভিসি এবং মাইনাস ভিটির মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি অর্থাৎ এটা নাইনটি ডিগ্রি না তো এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারি যে আমাদের এইটাকে যদি আমি ভি ধরি এটাকে যদি ভি ধরি ভি বলতে এটা হচ্ছে ভি সিটি রাইট ভি সিটি এটার মানকে এটার মানকে যদি আমি ভি সিটি ধরি ভি টি ধরলাম আসলে এটা হচ্ছে ভি ভেক্টর রাইট আমি এটার মান নির্ণয় করব একটু পরে তো এটার মান আমি কীভাবে নির্ণয় করব সেটা যদি কোশ্চেন হয় তাহলে অবশ্যই আমরা জানি যে আসলে সামন্ত্রিক সূত্র অনুযায়ী যে সূত্রটা যে আসলে আমাদের রুট ওভার আমরা যদি মান নির্ণয় করতে চাই কিসে যে ভি সি টি যে লব্ধি তো এটা নির্ণয় করতে হলে আমরা জানি যে রুট ওভার রুট ওভার কি রুট ওভার এই ভ্যালোসিটি স্কোয়ার প্লাস এই ভ্যালোসিটি মানের স্কোয়ার আই মিন এই স্পিডের মা স্কোয়ার এই স্পিডের স্কোয়ার প্লাস হচ্ছে টু এইটের স্পিড ইন্টু এইটের স্পিড কস নাইনটি তবে এখানে যেহেতু এই এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আসলে নাইনটি তাই আমাদের কী করতে হবে আমাদের কষ্ট কমে গেছে না কস নাইনটি মানে জিরো সো ফলে আমাদের ইভেনচুয়ালি যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার ভি সি স্কোয়ার প্লাস ভি টি স্কোয়ার আমি মাইনাস আমি মাইনাস ভিটি স্কোয়ার বেসিক্যালি এটা হচ্ছে মাইনাস ভিটি স্কোয়ার লিখব আমরা এখানে তবে আমি মাইনাস ভিটি এবং ভিটি একই কারণ যখন আমরা বর্গ করব তখন আসলে একই হয়ে যাবে তো ইভেন্ট এখান থেকে আমাদের যে মানটা আসবে দেখো আমরা কী বলছিলাম আমাদের কোশ্চেনে বলা ছিল যে আসলে দুইটাই সেম স্পিডে চলতেছে এবং সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার সো সেজন্য আমাদের দুইটার ক্ষেত্রে ভ্যালু অর্থাৎ ভিটি এর ভ্যালু তিরিশ কিলোমিটার পার আওয়ার এবং ভিসি এর ভ্যালু তিরিশ সো আমরা তিরিশ তিরিশ যদি এখানে বসাই দিই ইভেন্ট আমাদের যে ভ্যালুটা আসবে ইভেন আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা দেখব যে আসলে আচ্ছা এখানে একটু বেশি ঝামেল হয়ে গেছে আমি এখানে এইটা লিখতেছি অর্থাৎ আমাদের দেখো লব্ধির যে মানটা হইতেছে লব্ধি বলতে কোনটা লব্ধি বলতে হচ্ছে এইটা রাইট তো এইটার যে মানটা হইতেছে সেটা হচ্ছে যে ভি সি টি এর ভ্যালু হবে হচ্ছে রুট ওভার ভি সি স্কোয়ার প্লাস ভি মানে মাইনাস ভি টি স্কোয়ার এরকম একটা বিষয় কিন্তু এই মাইনাসটা আসলে দেওয়া লাগে না কারণ কি যখন তুমি আসলে বেসিক্যালি মান নির্ণয় করবে তখন তুমি জাস্ট কী লিখতে পারো ভিটি স্কোয়ার সেম কথা তো দেখো এখন ইভেনচুয়ালি তুমি যখন এখানে তিরিশ স্কোয়ার প্লাস তিরিশ স্কোয়ার লিখবা তখন ইভেনচুয়ালি দেখবা যে তোমার মানটা বিয়াল্লিশ আসতেছে বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার আসতেছে তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার কিন্তু তোমার মানটা আসতেছে তো বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার আসতেছে এবং সেটা কোন দিক বরাবর সেটা হচ্ছে এই দিকে অর্থাৎ এর দ্বারা কি বোঝায় জানো এর দ্বারা বোঝায় যে আসলে আমার ট্রেনটা তো এই দিক বরাবর ধরো চলতেছে ইস্টে এই ট্রেনের যাত্রীরা দেখবে যে আসলে আমার যে গাড়িটা আছে সেই গাড়িটা এই দিক বরাবর যাইতেছে এইটা দ্বারা এইটা বোঝায় অর্থাৎ দেখো এই লব্ধিটা এই দিক হওয়া মানে হচ্ছে এরকম যে আমাদের ট্রেনের যাত্রীরা যাইতে সেই দিক ট্রেনটা যাইতে সেই দিক কিন্তু আমরা কি জানি আমরা জানি যে আসলে আমাদের এই যে কার সে কারটা তো বেসিক্যালি আমাদের যাচ্ছে এ যাচ্ছে কারটা যাচ্ছে হচ্ছে বেসিক্যালি এই দিক বরাবর আমরা শুনছি যে আসলে নর্থ বরাবর আমার কারটা যাচ্ছে কিন্তু ট্রেনের যাত্রীরা দেখবে যাচ্ছে এই দিক বরাবর এটাই তো আপেক্ষিক বেগের কার্যক্রম যে আসলে আমাদের ট্রেনের যাত্রীর সাপেক্ষে দেখবে এইভাবে যাচ্ছে আমাদের সো এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখন যদি আমাদেরকে বলে যে আসলে দিক কোনটা আমাদের দিক তো জাস্ট বললেই হবে না এই দিক বরাবর গেছে এই দিকটা কোনটা আসলে দেখো এটা কিন্তু ওয়েস্ট এবং এটা হচ্ছে নর্থ তো অর্থাৎ আমি এই চিত্রটা আরেকটু ভালো করে আঁকি বোঝার সুবিধা অর্থাৎ আমি সব কিছু আঁকবো না জাস্ট আমি বোঝাচ্ছি ধর যে এইটা ছিল ওয়েস্ট এটা ছিল নর্থ এবং আমাদের লব্ধিটা হয়েছে এই দিক বরাবর এবং সেক্ষেত্রে আমাদের এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে আমাদের এখন বলতে হবে যে আমাদের কি বলতে হবে আমাদেরকে বলতে হবে যে কোন দিক বরাবর রাইট অর্থাৎ ট্রেনটা তো এইদিকে যাচ্ছে তো ট্রেনের যাত্রীরা দেখবে এই দিক বরাবর যাচ্ছে আমার কি যাচ্ছে এই দিক বরাবর এই দিক বরাবর যাচ্ছে হচ্ছে আমাদের গাড়িটা এটা হচ্ছে আমাদের ট্রেনের যাত্রীরা দেখবে তো এখন কথা হচ্ছে যে কত ডিগ্রি তা তার জন্য আমাদের কি করতে হবে সর্বদা বলছি যে যখন আমরা ডাইরেকশন নির্ণয় করবো ভার্টিক্যাল যে লাইনটা আছে এই যে এই ভার্টিক্যাল লাইনের সাথে আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে তো এখানে এখানে অ্যাঙ্গেলটা কত হবে অ্যাঙ্গেলটা বের করে দেখতে পারব কিভাবে বের করবা ট্যাঙ্কেল বের করার সূত্র তো আমরা সকলেই জানি যে ট্যান থিটা সমান হচ্ছে আমাদের এখানে কী হবে থিটা সমান তিরিশ বাই তিরিশ হয়ে যাবে এই তুমি কীভাবে এটা নির্ণয় করে সেটা দেখতে হলে অবশ্যই তুমি কী দেখতে হবে তোমাকে কী দেখতে হবে অবশ্যই তোমার ভিডিওটা দেখতে হবে কোনটা যেটাতে আমি আসলে আমব্রেলা এবং আসলে সাইকেল নিয়ে আলোচনা করছিলাম ওটাতে কিন্তু এটা আমি ভালো করে বয়ে দিয়েছিলাম যে রাইট অর্থাৎ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার ছিল এটা আচ্ছা যাই হোক তো এখানে ইভেন্চুয়ালি এক হয়ে যাবে এবং থিটা সমান হয়ে যাবে কত থিটা সমান হয়ে যাবে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি ইভেনচুয়ালি সো এবং এই থিটা সমান যেহেতু এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এবং দেখো এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এবং এই বিষয়টা তো কোথায় নর্থ এবং ওয়েস্টের মধ্যে তাই আমরা কি বলবো তাই আমরা বলবো যে গাড়িটা তাই আমরা কী বলবো যে আমাদের গাড়িটা যে কার কারের যে দিক হবে আই মিন দ্য ডাইরেকশন অফ কার কারের যে দিক সেটা কি হবে সেটা আমরা বলবো নর্থ ওয়েস্ট আই মিন উত্তর পশ্চিম আমরা বাংলা যদি বলতে চাই তাহলে আমরা বলবো উত্তর পশ্চিমে উত্তর পশ্চিমে উত্তর পশ্চিম দিকে ডিগতে হবে আসলে উত্তর যখন আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখো যে আমাদের যখন কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ধরো উত্তর পশ্চিমের মাঝে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে তাহলে তুমি শুধু বলে দিতে পারো যে উত্তর পশ্চিম এই কথাটা বলে দিলেই হবে তোমার কোণের মানও লেখা লাগবে না কিন্তু যদি ধরো কোনটা অন্য কিছু হতো ধরো এরকম একটা কোন হতো তাহলে তুমি বলতে পারো যে কি বলবা জানো তাহলে বলবা এ ধরো এটার কোণের মান তো অন্যরকম হবে তখন তুমি বলবা যে আসলে উত্তর পশ্চিম দিকে উত্তর দিকের সাথে বলবা যে আসলে এত ডিগ্রি কোন উৎপন্ন করছে তখন কোণের মানটা উল্লেখ করে দেওয়া লাগবে বাট যখন তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তার মানে কি নাইনটি ডিগ্রির অর্ধেক এটার জাস্ট সোজা সোজাসুজি অর্ধেক আই মিন কোণের মান তখন সেক্ষেত্রে কিন্তু তোমার জাস্ট বলে দিলেই হবে উত্তর পশ্চিম দিক সো এ ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে উত্তর পশ্চিম দিক বলে দিলেই হবে এবং আমি এটাই বেসিক্যালি আমাদের অঙ্কটা ছিল তো আমি শেষ করার আগে আরেকটা কথা বলে নিই যেখানে যে তুমি সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করছো এবং ফলে মানটা নির্ণয় করছো তারপরে তুমি আরেকটা কাজ কী করতে পারতো ধরো এই বরাবর তুমি চিন্তা লোভ দি তুমি এখানে কি করতে পারতে এখানে একটা ত্রিভুজ রেখে দিতে পারতা সামুদ্রিক সূত্র ব্যবহার না করে তুমি যদি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে করে দিতা তাহলে কিন্তু তুমি সেম ভ্যালু পাইতে কত বিয়াল্লিশ তো বেলাশ বিয়াল্লিশ কিলোমিটার পার আওয়ার তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ এগুলো আমরা পৃথাগ্রাসের সাহায্য করতে পারি ব্যাস কেন পৃথাগ্রাসের সাহায্য করতে পারি কারণ হচ্ছে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে কি ত্রিভুজ সমকূণী এখানে একটা কোন নাইনটি ডিগ্রি হয়ে গেছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যখন আসলে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি হয়ে যায় তখন ইভেন্চুয়ালি সেই মা সেটা কিন্তু আমরা সামুদ্রিক সূর্য না করে বা ওই চতুর্ভুজের ওই কর্ণের ব্যাপারটা না ব্যবহার করে আমরা কিন্তু পিতাগুড়াজের উপপদ্র ব্যবহার করে করতে পারি সেই ব্যাপারগুলো জাস্ট একটু তুমি নিজেই বুঝতে পারবে যখন ম্যাথ করতে চাবা সো আশা করি আমরা ম্যাথ করলাম এবং উই হ্যাভ এনজয়েড অ্যালট বিকজ দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাম হেয়ার উইথ ম্যাথ প্রবলেম সো আই থিঙ্ক ইট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড আই হোপ টু হ্যাভ other আদার ম্যাথমেটিক্যাল প্রবলেমস অ্যান্ড টু উই ওয়ান্ট টু সলভ মেনি other সো so, দেখি আর একটা ম্যাথ করা যায় কি না অর্থাৎ এই রিলেটিভ গ্যালো উপরে তাহলে উই উইল গেট সাম মোর এনজয়মেন্ট